বিয়ে আজ হচ্ছে আমি রেডি হচ্ছি পিউর বিয়েতে যাওয়ার জন্য তো আমি একটু কনফিউজ ছিলাম কোন ড্রেসটা পরব দিয়ে ফাইনালি আমি ঠিক করলাম ওই পিঙ্ক ড্রেসটা পরবো এই ড্রেসটা দিদি আর এই যে আমরা রাম মন্দিরের উদ্বোধনের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আমরা পৌঁছে গেছি বিয়েবাড়ি এই যে আমার ফ্রেন্ড এবং আমার দিদি গিয়ে দেখি পুরোই ফাঁকা মানে কোণে যেখানে বসবে এবং কোণে কিন্তু এখনও রেডি ততক্ষণ দাঁড়িয়ে ওর মেকআপ দেখলাম কিন্তু ওই মেক আপ আর্টিস্টগুলো ভীষণই বক বক করছিলো বলে আমি বেরিয়ে চলে আসলাম এই আনে শুনতে আমার বিরক্ত লাগে খাটের অবস্থা কি কত কি ছড়িয়ে আছে তারপর ভাবলাম ওকে রেডি করাচ্ছে করুক তাও অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম প্রায় দিয়ে আমরা ভাবলাম যে ও রেডি হচ্ছে ততক্ষণ তাহলে আমরা খেয়ে কারণ বেশি রাত হয়ে গেলে কিন্তু টোটো পেতে আমাদের সমস্যা হবে তারপর আমরা নিচে নেমে আমি একটু মণ্ডপটা দেখছিলাম আসলে মণ্ডপটা ঠিক মতো দেখি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপে মন্ডপে দেখলাম একটা প্রদীপ জ্বলছে মন্ডপের ওপরে ওর যে ডেকোরেশন ওটাও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে মন্ডপ ছেড়ে চলে গেলাম ফুচকার কাউন্টারে দিয়ে দেখছি ওখানে ভালোই ভিড় দিয়ে এক দুটো শুকনো ফুচকা নিয়ে আমরা চললাম এটা হচ্ছে পিওর বিয়ের মেনু কার্ড সব একদম খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখানে কটা পুচকি পাচকা ছিল আর এই যে ক্যাটারার দেখে কিন্তু আমার পুরো করোনা কালের কথা মনে পড়ে গিয়ে তারপর আমাদের প্লেট দিয়ে দিল রান্না বান্না বেশ ভালোই হয়েছিল বলতেই হবে এই যে একটা আমি খাওয়ার শট নিয়েছি তারপর আমরা খেয়ে দিয়ে উঠতে উঠতে দেখছি ব্যান্ড পার্টির বিরাট বাজনা মানে বোঝায় যাচ্ছে বর চলে এসেছে কিন্তু আমরা তখন বরকে না দেখে চলে গেলাম আবার পিউর কাছে ততক্ষণে দেখি পিউর রেডি টেডি হয়ে নেমে গেছে এবং ও ক্যামেরাম্যানদের জন্য পোজ দিচ্ছে তারপর হলো এই ঘটনা ও বলছে যে ও নাকি একুশ বছর ধরে মানে ওর বয়সের সমান ধরে ও বিয়েরই অপেক্ষা করছে মানে পিউ একদমই বিয়ে পাগলা বোঝায় যাচ্ছে দিয়ে ওকে বলে টলে আমরা ভাবলাম বেরিয়ে যাব দিয়ে আমরা বরের একটু মুখ দেখতে চাইছিলাম কিন্তু তখন বরের গলায় মিষ্টি আটকে গিয়েছিল এর জন্য বর দেখছি গটাগট জল খাচ্ছে আর কে বেশ পিঠে বেশ থাবা দিচ্ছিল মানে ভালোই আটকানো আটকে ছিল দিয়ে আমরা বরকে দেখে নিলাম আর কাকিমাকে বলে দিলাম যে আমরা আসছি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর বেড়াতে বেড়াতে টোটো পেয়ে গিয়েছি তারপর আমরা পৌঁছে গেছি বাড়ি আর দেখো বিছানার কি এখন এগুলো সব ঠিক করতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভ্লগে